হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এবারের ভ্রমণটি হচ্ছে সিলেট বিভাগে। আমরা সিলেট বিভাগের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। আমাদের ভ্রমণের শুরুতেই থাকছে হজরত শাহজালাল মাজারের কবর জিয়ারত। তাহলে বন্ধুরা, চলুন দেখে আসা যাক হজরত শাহজালাল মাজারটি দেখতে কেমন। বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে সিলেট পৌঁছলাম, আর আমার পিছনে হচ্ছে শাহজালালের গেট। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলাম প্রচার ঘটে। সিলেট অঞ্চলের প্রথম মুসলমান বুরহানউদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দর অত্যাচার যখন বেড়ে যায়, তখন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা তার 360 জন আউলিয়া নিয়ে সিলেটের আগমন করেন। ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। বন্ধুরা, আমরা এখন হযরত শাহজালাল মাজারের ভিতরে। আমার পিছনে গজার মাছের পুকুর। বন্ধুরা, আমি এখন যাচ্ছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার কবরের কাছাকাছি। মাজারের ভিতরে ছবি তোলা নিষেধ। তারপরেও আমি চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের দেখানোর জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। Thank you.
বন্ধুরা, আজকের পর্ব আমরা এখানে শেষ করে দিচ্ছি। আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব সিলেটের খুবই চমৎকার একটি জায়গা, জাফলং। আমরা এখন বৃষ্টির সিজনে এখানে এসেছি। বৃষ্টির সিজনে জাফলংয়ের দৃশ্যটা চমৎকার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভাড়া